পৃথিবীতে এর নিচে খাবার কোনো কালে কোনো অবস্থানে হওয়া সম্ভব না। এই খাবারটা আমি গম নিছে 52 টাকা কেজি, 52 না 55 টাকা কেজি নিছে, বস্তা যেহেতু 52 টাকা করে দেয়। আর বস্তা নিলে আর ভুট্টা নিছে 45 টাকা, ভুট্টার আলাম দিল। ধান তো অবশ্যই ধুবেন, ধুয়ে রোদে শুকায় তারপর দিবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল বিজন পেট থেকে বলেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে বিষয় নিয়ে এসেছি, এটা খাবার বানাবো, মিক্স খাবার। বাংলাদেশের প্রেক্ষাপটে এর নিচে কোনো খাবার হয় না। এত অল্প টাকার ভিতরে একটা মিক্স খাবার, বর্তমানে যে খাবারের দাম, যে বৃদ্ধির কারণে আমি চিন্তা করলাম যে আপনাদের একটা ভিডিও করা দরকার, যে এই খাবারগুলো যদি আপনারা দিতে পারেন, ইনশাল্লাহ কবুতর বাচ্চা রাখতে পারবেন এবং ব্রিডিংও করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম অল্প টাকায় 3-4টা আইটেম দিয়ে বানানো, একদম অল্প টাকায় বাংলাদেশের প্রেক্ষাপটে এর নিচে খাবার কোনো কালে কোনো অবস্থানে হওয়া সম্ভব না। এই খাবারটা আমি কবুতরকে দিয়ে থাকি এবং এই খাবারটা খাওয়াইতেছি। ইনশাল্লাহ এই খাবারটা খাওয়াইলে আপনি কবুতরের বর্তমানে বাচ্চা রাখতে পারবেন, বাঁচানোর এই মুখ্য কারণ, সবার অ্যাবিলিটি এক হয় না। আর এই খাবারটা দিয়ে আপনি ব্রিডিংও করাতে পারবেন, শুধু একটু ব্যতিক্রম দিতে হবে, দিয়ে পরে ব্রিডিংয়ে দিতে হবে। ব্রিডিংয়েটা আজকে করবো না, আজকে যে খাবারগুলো আছে, যেগুলো দিয়ে আমরা কবুতরে বর্তমানে খাবার খাওয়াই দিয়েছি, এই খাবারগুলো আমরা দেখাবো। এই যে একটা বদমাশ দেখছেন, ডিস্টার্ব। আর ওই যে দুটা জোড়া মিলতে আসছে, এই যে আমার খাবার, এই যে খাবার। এখানে আপনার ধান আছে আপনার প্রায় 6 পট, যেরকম এখানে ধুইছি, ধুয়ে রোদে শুকাইছি। এখন চিটা আছে, নিচে নিচে চিটাগুলো চিটা হয়েছে, অনেকগুলো চিটা হয়েছে। এখন আমার জানা মতে এর থেকে ভালো খাবার বর্তমানে আর হয় না, অল্প টাকার ভিতরে এটাই বেশ। তো আমরা কী করতেছি আপনি দেখা দিয়েছি, এই খাবারটা আমার আনুমানিক সম্ভবত 45 থেকে 50 টাকা কেজি করতেছে। আর বর্তমানে বাজারে 45 টাকা বা 50 টাকা যে খাবারগুলো, ওটা আহামরি খাবার না। এর আগে একটা ভিডিও করছিলাম আপনাদেরকে, আমি দেখাইছি যে 50 টাকা কেজি একটা খাবার, আর বস্তা নিলে আপনার পড়তে আছে 45 টাকা করে। খাবারটা কিন্তু যত মনে করেন ধুলাবালি যে খাবারগুলো আছে সবগুলো এই খাবারের ভিতরে আছে। নিশ্চয় মানে যে খাবারগুলো আছে, যে খাবারগুলো মনে কর একবারে সবগুলো লো যে খাবারগুলো, ওই খাবারগুলো মিক্স করে কবুতরকে খাবার খাওয়ায়, মিক্সচার করে কবুতরকে বিক্রি করে। তো বাজার থেকে যারা খাবার কিনবেন, আলাদা আলাদা করে খাবার কিনেই ভালো, এক্ষেত্রে সুবিধা আছে। কারণ মিক্সচার খাবার যদি আপনি কিনেন, অল্প টাকা দিয়ে কিনলেন, ধরেন 45 টাকা কেজি কিনলেন, 50 টাকা কেজি কিনা যদি কবুতর অসুখ হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না। এই কারণে আমি ভাবলাম একটা কবুতরের যে খাবার বর্তমানে যে হাল, এত খাবারের দাম, এই কারণে একটা ভিডিও করি। এই কারণে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যে আমরা রেজা নিয়ে আসি, অল্প টাকা দামে রেজা, 65 টাকা দামে রেজা, এই যে এইটা সেদিন 1 মুঠ, আর একটু দিব, এর বেশি দিব না। এই যে এটা আপনার হাতের হাত মাপ দিয়ে দিবেন। এই যে এখানে আছে গম, গম নিছে 52 টাকা কেজি, 52 না 55 টাকা কেজি নিছে, বস্তা যেহেতু 52 টাকা করে দেয়। আর বস্তা নিলে আর ভুট্টা নিছে 45 টাকা, ভুট্টার আলাম দিল অনেক ভালো। এটা ওই দিলাম 1 মুঠ আর একটু। এই যে আমার এই 3টা খাবার দিয়ে আমি চলতেছি, ধান, গম, রেজা, ভুট্টা আর হলো রেজা, ধান, গম, রেজা, ভুট্টা, এই 4টা আইটেম দিয়ে আমি চলতেছি। এই 4টা আইটেম দিয়ে অন্তত পক্ষে কবুতরগুলো আমরা বাঁচায় রাখতে পারবো। মানে সবার অ্যাবিলিটি কিন্তু এক হয় না, যারা আছে সে দেখেন 2000 টাকা বস্তা ও গম কিনা খাওয়া যাচ্ছে, যদিও গমের দাম মনে হয় 2400 না 2500 টাকা মনে পড়ে। যারা আছে সে খাওয়ায়, আর যার নাই সে তো কী করবে, আমরা এটাই করতে হবে, কিছু করার নেই। আর যারা কবুতর নতুন পালকরা আছেন, কবুতর বাড়াইতে আছেন, কবুতর বাড়ানোর দরকার নেই। আর আমার যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, আমি এবার মনে হয় বাচ্চা করবো না, কারণ এত কইরা হয় না। যেগুলো আছে আলহামদুলিল্লাহ, যে এই কটা কবুতর আর এখানে কিছু আছে উঠবে প্রায় 40টার মতন, এগুলো দিয়ে সামনে যদি কিছু করা যায় করব, আর কোনো বাচ্চা কাচ্চা করার নেই। এই যে আমরা দিয়ে দিলাম, আর ধান তো অবশ্যই ধুবেন, ধুয়ে রোদে শুকায় তারপর দিবেন। আমরা দিয়ে দিলাম, মিলাবো, একদম সিম্পল খাবার, এর উপরে খাবার হয় না। আর আপনি যতই যা করেন, এই যে এর উপরে খাবার আর কী করে দিতে পারবেন, শুধু ধান খাওয়া কবুতর আসলে
পালা মানে কি দাম খাওয়া কবুতর যা তো দিতে মন চারেকটা আরেক মুখ দিলাম, এতটুকু শেষ আমার খাবার দেওয়া কবুতরে। আমি প্রতিদিন এটা প্রতিদিন মিলানোর চেষ্টা করি, এটা ভালো, কারণ একসময় আমার কবুতরের মনে করেন আপনার এই যে ভুট্টার চাহিদা বাড়তে পারে, কারণ ভুট্টা কিন্তু রিকোভারি হিসাবে খুব কাজ করে। এটা আমি নাম দিয়েছিলাম আপনার অল্প টাকা বেশি রিকোভারি কবুতরের জন্য, এটা করতে পারেন। এটা যদি 30 টাকা কেজি যেত না মেরে বেশি খাওয়াইতাম, এটাও আলহামদুলিল্লাহ দাম বেড়ে গেছে, কারণ এটা আগে কিনতাম হলো 25 টাকা 26 টাকা, এটা এখন 45 টাকা করে, ধানও দাম বাড়ছে 35 টাকা কেজি পরে, ধানের ভিতরে চিটা থাকে বেশি। রেজা রেজাটা সবচেয়ে লো মানের রেজা আর কি, সবচেয়ে লো এই রেজাটা নিচ্ছি। আপাতত কবুতর খায়াবা চোখ আর কি, আর কি বলার খায়াবার চোখ, এটা এলো কথা যেমনি করে। আর খাবার যখন মিক্স করবেন সবসময় একদম পুরো একদম নিচে থেকে উপর থেকে নিচে থেকে উপর থেকে এভাবে করে মিক্স করবেন। আর মিক্সচার বলতে কী বোঝায়, একদম পুরো মিক্স থাকতে হবে এরকম। আর আপনারা যে খাবারটা খাওয়ায় কবুতর উড়াইতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বিডিংয়ে বিডিংও করতে পারবেন, কিন্তু বিডিংয়ের সময় এক্সট্রা খালি যে এটা বাড়াই দিতে হবে, এটা না এটা বাড়াই, যেমন এটা 6 পট নিচ্ছি, এটা নিতেও ডান নিতেও 3 পট আর এ নিতেও 3 পট, তাইলে এই ভালো লাগবে না। আমাদের প্রায় হয়ে গেছে, যারা এখনো ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি খাবারের ভিডিও লাগে, বিডিং এর খাবার কিভাবে দিলে খুব সুন্দর হবে আমরা বললেন ইনশাল্লাহ আমি করে দিব। এখন অল্প টাকা আরো 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 একটু ইয়ে করা যায়, ওটা আরেক দিন করবো না, যদি বিডিং এ কবুতর দেই, আর যদি আপনারা কমেন্টে বলেন তাহলে করবো। একটু বুদ্ধি খাড়াইলেই সব কিছু করা যায়, বুদ্ধি খাড়া না খাড়াইলে কিছু করতে পারবে না। কবুতর কবুতর দিয়ে যদি আপনি আগাইতে চান, একটু বুদ্ধি খাড়াইতে হবে, বুদ্ধি খাড়ানোর বিকল্প কিছু নেই। যেমন আমি একটা কথা বলি, আমার যে কবুতরগুলো আসছিল ভিতরে যে আজকে ভিতরে যে আমার যে কবুতরগুলো আসছিল, যে আপনার রেসের যে কবুতরগুলো দেখছিলেন, এরকম একদম অল্প টাকার ভিতরে আমি কবুতরের খাবার কেনার চেষ্টা করছি। যে খাবারটা মনে হয় 200 টাকা কেজি, এটা 20 টাকা কিনছি 25 টাকা কিনছি, কিনে কিনা এক করতে মিলে মিলে কবুতরকে দিচ্ছি। তো আপনারা এইভাবে করতে পারেন, এইভাবে করলে হবে, আইটেম যত বাড়াবেন বাচ্চা কবুতরের ক্ষেত্রে গোড়টা অনেক সুন্দর বাড়বে, আইটেমগুলো বাড়াইতে হবে। তো আমরা কবুতরের খাবারগুলো দিয়ে দিই, বুদ্ধি না খাটাইলে কোনো লাভ নেই, বুদ্ধি খাটাইতে হবে আপনার। এক পট নিলাম, এখন আমার দিয়ে দিতেছি, আমরা দিয়ে দিছি কবুতরে, আরেকটা আছে ওটা দিয়েই দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। খাবারগুলো একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন, খাবার শেষ হবে আবার দিন, বেশি দিলে কি হয় খাবারগুলো নষ্ট করে দেয়। আমাদের শেষ খাবার দেওয়া, আমার দিতে পারলেই হবে, এখানে কবুতর বেশি, এ কারণে আমরা এনে নেক্সট পুরো দিয়ে দিব। দেওয়ার আগে দেখুন কি করছেন, তারা পটি করবে, এটা কবুতরের একটা ইয়ে, আপনি কড়াই দিবেন প্রায় খাবার দেশে নিচে যেটা আছে একটু পরে দিতে আসছি। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর বাংলাদেশে প্রেক্ষাপটে এর নিচে আর কোনো খাবার হয় না, এটা সবচেয়ে লো মানের খাবার। এই খাবারটা খাওয়ায় আপনি উড়াইতে পারবেন ইনশাল্লাহ, ব্রিডিংও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন মূল হলো কবুতরগুলো বাঁচায় রাখা, এই কারণে আমি এভাবে দিছি, কারণ আমি একজন স্টুডেন্ট এবং এই স্টুডেন্টের মর্ম বুঝি, স্টুডেন্টের কী অবস্থায় কবুতর পালে কত কষ্ট করে পালে, এই কারণে ভিডিওটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। আপনারা গম গমকে না খাওয়ালে চলে, ধান ধান বড় ভুট্টা আর রেজায় তিনটা দিয়ে চলাতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু গমের দাম বেশি, আমিও গম কমাই দিছি, আগে যা 10 কেজি 15 কেজি কিনতাম, না 1 কেজি 2 কেজি কিনি, এর বেশি কিনি না। তো এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমি দেখানোর চেষ্টা করি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
কবুতর যত্ন নেবেন, জানা থাকে অবশ্যই বলবেন, যতটুকু জানি জানার চেষ্টা করবো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট মুভি দেখা হবে। আল্লাহ হাফেজ।